আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার ঘর আমার স্কুল খানজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত। আমি সামিনা খাতুন, সহকারী শিক্ষক খানজান আলী মাধ্যমিক বিদ্যালয় বাগমারা ব্রিজ খুলনা। শিক্ষার্থীরা বেড়া সম্রা কয়েকটা ছবি দেখি, ছবিতে কি দেখা যাচ্ছে? তাহলে আজকে আমাদের পাঠের বিষয় পুকুরের প্রকারভেদ ও এর বিভিন্ন স্তর। পানির স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা স্থায়ী বা বার্ষিক পুকুর আর একটা অস্থায়ী বা মৌসুমী পুকুর। এখন স্থায়ী বা বার্ষিক পুকুরটা কি? স্থায়ী এবং বার্ষিক পুকুরে সারা বছর পানি থাকে, আর অস্থায়ী বা মৌসুমী পুকুর, এসব পুকুরে বছরের একটা নির্দিষ্ট সময় 3 থেকে 8 মাস পানি থাকে। চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুরকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আতুর পুকুর বা নার্সারি পুকুর। আতুর বা নার্সারি পুকুরে ডিম্পোনা বা রেণুপোনা ছেড়ে ধানিপোনা পর্যন্ত বড় করা হয়। লালন পুকুর, এই লালন পুকুরে ধানিপোনা ছেড়ে চারাপোনা পর্যন্ত বড় করা হয়। মজুদ পুকুর, মজুদ পুকুরে চারাপোনা বা আঙ্গুলে পোনা ছেড়ে বড় মাছে পরিণত করা হয়। তাপমাত্রা, অক্সিজেন ও প্লাঙ্কটন বা খাদ্যের তারতম্য অনুযায়ী পুকুরকে 3টি স্তরে ভাগ করা যায়, যেমন উপরের স্তর বা উপরিভাগ, মধ্য স্তর বা মধ্যভাগ, নিচের স্তর বা তলদেশ। এখন উপরের স্তরে কোন কোন মাছ বাস করে সেগুলো আমরা একটু দেখি। উপরের স্তরের মাছ, কাতলা, সিলভার কাপ, বিগ হেড কাপ, গ্রাস কাপ, শার্কঠি। উপরের স্তরের এই মাছগুলো কি ধরনের খাদ্য খায়? উপরের স্তরের মাছগুলো বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন জাতীয় খাবার খায়, যেমন মাইক্রোসিস্টিস, ডায়াটম, অ্যানাবেনা, ক্লোরোপ্লাস্ট। মধ্য স্তরের মাছ, মধ্য স্তরের মাছ কোনগুলো আমরা একটু দেখিনি, যেমন রুই মাছ। মধ্যস্থের মাছ কি ধরনের খাবার খায়? জু প্লাঙ্কটন, যেগুলো প্রাণীপনা, যেমন কপিপোড, রোটি ভাত আর ড্যাফনিয়া। এবার আমরা দেখি নিচে স্তরের মাছ, কার্পিও, মৃগেল, কালবাউস। এই নিচের স্তরের আরো মাছ আছে, যেমন চিংড়ি, শিং, মাগুর আর পাঙ্গাস। এখন এই যে নিচের স্তরে বসবাসকারী জীবগুলো আমরা একটু দেখে নিই। যেমন কীটপতঙ্গের লার্ভা,
ঝিনুক, শামুক, কেঁচো, এগুলো নিচের স্তরে বসবাসকারী জীব। পুকুরের বিভিন্ন স্তর সম্পর্কে আমরা আবার একটু দেখে নিই। পুকুরের স্তরে কী কী মাছ বাস করে? গ্রাস কার্প, সিলভার কার্প, কাতলা। পুকুরের স্তরে প্রাণী কণাগুলো মধ্য স্তরে কোন মাছ বাস করে? রুই মাছ। কি ধরনের খাবার খায়? খুদে কি এবং খুদে শ্যাওলা। নিচের স্তর মৃগের মাছ কি ধরনের খাবার খায়? জৈব পদার্থ, খুদে শ্যাওলা। এবার আমরা তাহলে পুকুরে বিভিন্ন স্তরে মাছ কি ধরনের খাবার খায় এগুলো দেখলাম। এবার তাহলে বাড়ির কাজটা এবার দেখে নাও। তোমার বাড়ির চারপাশে থাকা পুকুর কেমন প্রকৃতি তা লিখে আনবে। তাহলে আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।